নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী এবারের ভোটে তৃণমূলকে শিক্ষা দিতে বললেন জনতাকে। রোড শোয়ে জনজোয়ারে ভাসলেন তিনি। প্রথম দফার ভোটদানের আগে রবিবাসরীয় প্রচার তুঙ্গে, তিরুচিরাপল্লিতে জেপি নাড্ডা, পুরুলিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ভূপতিনগর কাণ্ডে এনআইএর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ধৃত তৃণমূল নেতা স্ত্রী। সমস্ত অভিযোগ খারিজ করেছে এনআইএ, বিজেপির প্রতিবাদ মিছিল। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এফআইআর দায়ের। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, এবারের থিম আমার স্বাস্থ্য আমার অধিকার। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। প্রথমেই লোকসভা নির্বাচন সংক্রান্ত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সপ্তাহের মধ্যে দুবার এলেন পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে। আজ ধূপগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে নির্বাচনী সভায় যোগ দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে তৃণমূলকে শিক্ষা দিতে হবে মানুষকে। প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ করার আহ্বান জানান তিনি। দশ বর্ষ মেয়ে 25 করোড় দেশবাসী গরিবি সে বাহার নিকলে হ্যাঁ। হামারি সরকার কি যোজনাও নে গরিব কে জীবন কো আসান বানায়া হ্যায়। হমনে গরিব কা স্বাভিমান লৌটায়া হ্যায়, উসকা গৌরব বড়ায়া হ্যায়। অর মোদী নে 10 সাল মে জো বিকাশ কার্য কিয়া হ্যায় বো তো সির্ফ ট্রেলার হ্যায়, ট্রেলার। দশ বছর যা হলো ওটা শুধু ট্রেলার ছিল, অভি হমে দেশ কো বহুত আগে লে জানা হ্যায়। হমে ভারত কো দুনিয়া কি তীসরি বড়ি আর্থিক তাকত বানানা হ্যায়। হমে গাঁও কি 3 করোড় বহনো কো লখপতি দিদি বানানা হ্যায়। হমে নমো ড্রোন দিদি যোজনা সে বহনো কো ড্রোন পাইলট বানানা হ্যায়। হমে পিএম সূর্যগর মুক্ত বিজলি যোজনা সে গরিব আর মধ্যম বর্গ পরিবারো কা বিজলি কা বিল জিরো করনা হ্যায়। সাথিও দেশ কে হর গরিব কা সশক্তিকরণ বিজেপি সরকার কি প্রাথমিকতা হ্যায়। জলপাইগুড়িতে একটি রোড শোয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখে নেওয়ার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীও হাত নেড়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষকে প্রত্যাভিবাদন করেন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত জমে উঠছে প্রচার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রতিদিন দেশের নানা প্রান্তে একাধিক জনসভা করছেন। শ্রী মোদী আজ বিহারের নওয়াদায় বিজেপি প্রার্থী বিবেক ঠাকুরের সমর্থনে এক প্রচার সভায় অংশ নেন। সাথিও বিতে 10 বর্ষ মে দেশ নে জিন উচাইয়ো কো ছুয়া হ্যায়, দেশ মে বিকাশ কে জো কাম হুয়ে হ্যায়, এনডিএ কো মিল রহে বিশাল জন সমর্থন মে উসকি ঝলক দিখ রহি হ্যায়। ইসলিয়ে আজ পুরা দেশ কহ রহা হ্যায় ফির এক বার
फिर एक बार आज पूरा बिहार कह रहा है, फिर एक बार। साथियों, आपको याद होगा लाल किले से मैंने कहा था, यही समय है, सही समय है। भारत के इतिहास में कई शताब्दियों के इंतजार के बाद ये समय आया है। ये वो समय है जब हम मिलकर काम करें तो भारत विकसित हो सकता है। भारत अपनी गरीबी दूर कर सकता है। हमें इस मौके को गंवाना नहीं है और इसलिए 24 का ये चुनाव बहुत अहम हो गया है। मध्यप्रदेश आज भोटे प्रचार करें प्रधानमंत्री, सन्ध्याय जब्बलपुरे एक रोड शोते अंश नेन। আমরা দেখলাম মধ্যপ্রদেশে আজ ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী, জব্বলপুরে একটি রোড শোতেও তিনি অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি রোড শোয়ে অংশ নিয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীর দীর্ঘ যাত্রাপথে দুপাশে সারিবদ্ধ সুশৃঙ্খলভাবে উপস্থিত জনতা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে রোড শোতে অংশ নেন। জনসভায় তিনি বলেন, ইন্ডি জোট পারে পরিতান্ত্রিক দলগুলির গোষ্ঠী। আন্ডার দ্য ডাইনামিক লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, দি কান্ট্রি হ্যাজ টেকেন আ লং লিপ ইন ডেভেলপমেন্ট। ইউ উইল বি হ্যাপি টু নোট দ্যাট ইন্ডিয়া ইন 2019 was the 11th economic power in the world. But even after the pandemic of corona and the Ukraine war, under the dynamic leadership of Prime Minister Modi, India has defeated Great Britain, who ruled us for 200 years, and now India is the fifth largest economy in the world. তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোটের প্রচারে ব্যস্ত। তিনি আজ পুরুলিয়ার হুড়াতে জনসভা করলেন। প্রচারের মূল অস্ত্র হিসেবে কেন্দ্রের সমালোচনাকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএর কাজ? কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে? তো থাকবে কি তোমার মাথায়? ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না। যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি, মানে ভাড়া করি। একদিকে এনআইএ আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই। আর একদিকে ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার, ওদের আছে ইডির ভাণ্ডার। আমাদের আছে কৃষি ভাণ্ডার, ওদের আছে সিবিআই এর ভাণ্ডার। ভয় দেখাচ্ছে, ডেকে নিয়ে গিয়ে বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো। কেন বিজেপি করবে? দেশের সব নেতাকে গ্রেফতার করছে, সব কর্মীদের গ্রেফতার করছে। কোনোদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন? একটা স্বৈরাচারী সরকার, একটা দানবীয় সরকার,
একটা অশুভ সরকার, একটা অত্যাচারী সরকার, একটা অনাচারের সরকার। সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর মোদিবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে। আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। পেমেন্ট ফেল, পেমেন্ট ফেল, কিন্তু টাকা তো কেটে গেল, গেল আমার কষ্টের রোজগার। পেয়ে যাবে আবার, চিন্তা করো না ভাই আমার। যদি ডিজিটাল ট্রানজাকশন ফেল হয়ে যায় আর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়, তাহলে ব্যাংক সময় মতো টাকা ফেরত দেবে, নয়তো কম্পেনসেশনের ব্যবস্থা আছে, নয়তো আরবিআই এর ওম্বার্সমেন্টকে আপনি অভিযোগ করতে পারেন। ইয়া বিল, আমার ফিস। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। ভূপতিনগরের ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মনোব্রত জানাশ্রী এনআইএ এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। জোর করে বাড়িতে ঢোকা এবং শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তিনি। উল্লেখ্য, 2022 বিস্ফোরণে 3 ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গত শনিবার এনআইএ 2 প্রধান অভিযুক্ত বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেপ্তার করে। জানাশ্রী অভিযোগের সঙ্গে ভারতীয় দণ্ডবিধির 354 নম্বর ধারাও যুক্ত করেছেন। উল্লেখ্য, এনআইএ অফিসারদের উপর আক্রমণের ঘটনায় এখনও কাউকে ধরেনি পুলিশ। এনআইএর পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে সব অভিযোগ খারিজ করে বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যা দেওয়া হয়েছে। এনআইএর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা যে অভিযান ও তদন্ত করছে তা সম্পূর্ণ বৈধ। বিশেষ আদালতের নির্দেশেই শনিবারে অভিযান চালানো হয়েছে এবং 2022 ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভূপতিনগরের বিভিন্ন জায়গায় আজ বিজেপি কর্মীরা মিছিল করে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পয়রা ও তৃণমূল নেতা নবকুমার পণ্ডার গ্রেপ্তারের দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী বলেছেন, এনআইএর বিরুদ্ধে সন্দেশখালির মতোই অভিযোগ দায়ের করা হয়েছে। বিকেলে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল ভূপতিনগরে পৌঁছে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন। চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, এনআইএ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর তদন্ত অভিযানের নামে স্থানীয় মহিলাদের উপর অত্যাচার করেছে। তাদেরকে বাংলা মেনে নেয় না, ভূপতিনগর মেনে নেয় না, সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়াইটাকে আরো সংঘবদ্ধ করতে হবে। ভূপতিনগরের ঘটনাকে ষড়যন্ত্র বলে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। আজ দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এনআইএর এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বলেন, দিল্লিতে নির্বাচন কমিশনে শীঘ্রই অভিযোগ জানানো হবে। সেই ঘটনা নিয়ে এতদিন কিছু করা গেল না, 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়ল যে একটা ইনভেস্টিগেশন করতে হবে, একটা তদন্ত করতে হবে। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন সেখানে গিয়ে একটা যদি আতঙ্ক তৈরি করে দেয়া যায়, তাহলে ভোটের বাজারে কোথায় লাভ হয়, এই ভাবনা থেকেই গোটা ব্যাপারটা হয়েছে। এটা একটা গুরুতর চক্রান্ত কে করছে, এনআইএ করছে, আর তার কাঁধে অঙ্গুলি হেলনে করছে ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে করছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও ভূপতিনগরের ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন। ভূপতিনগরে কি বোম বিস্ফোরণ হয়নি? ভূপতিনগরে বোমা বিস্ফোরণে কি 3 জন মানুষের মৃত্যু হয়নি? আপনাদের তরফ থেকে কি পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়েছে? তাদের মধ্যে কি কেউ গ্রেপ্তার হয়েছে? তা পশ্চিমবঙ্গের পুলিশ যখন খুনিদেরকে গ্রেপ্তার করবে না সিদ্ধান্ত নিয়েছে দিদির কথাতে, তখন এরাই তদন্তে কেউ ধরা পড়ছে? তাদেরকে বাঁচানো যে দিদি তো আসছেই ময়দানে।
রাজ্যসভার সাংসদ, রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য এনআইএ এর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে রাজ্যের পুলিশের ভূমিকা তীব্র সমালোচনা করেছেন। বামজমানায় অবশিষ্ট সূক্ষ্ম বিভাজন রেখা শাসক দলের সঙ্গে প্রশাসনের যা ছিল, তৃণমূল ক্ষমতায় আসবার সঙ্গে সঙ্গেই প্রায় সেটাকে মুছে দিয়েছে। কিন্তু পুলিশের ভূমিকা এতটা কদর্য রূপ নিতে পারে, গতকালকে মুখ্যমন্ত্রীর ভাষণ এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ইঙ্গিত, এবং সর্বোপরি আজকে পুলিশের এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে আসা, সেটাকে প্রতিষ্ঠা করাই আবার প্রমাণ করছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ, এ রাজ্যে কোনো নিরপেক্ষতা নেই, এ রাজ্যে কোনো আইনি শাসন নেই, এ রাজ্যে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে, এ রাজ্যের সংবিধান আক্রান্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন তা দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ। আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে। স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন, বিভিন্ন স্তরের আদালত কেন, সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময়ে। তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন, লাগাতার গতকালও করেছেন, আজকেও পুরুলিয়া থেকে করেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনা সামনে উঠে এসেছে। তৃণমূল কংগ্রেসে এই হামলার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, এলাকার দুর্নীতি সামনে তুলে ধরা হচ্ছে বলেই এই হামলা। টিএমসি কাউন্সিলর ভাইস চেয়ারম্যান বাঁশবেড়িয়া শিল্পী চ্যাটার্জি এন্ড ওয়াঁ কা কাউন্সিলর 22 নম্বর কা রঞ্জিত সরকার আর বহুত সারা লোক তো উনকা নেতৃত্ব মে ইয়ে হামলা হুয়া হ্যায়, ক্যুঁকি মানে পুরা জো ইয়াঁ কা করাপশন হ্যায়, মাফিয়া গুন্ডা কা করাপশন ইয়াঁ পে পুরা চল রহা হ্যায়, পুরা ইয়াঁ পে জো লোক হ্যায় ও মে সামনে লেকে আ রহি হুঁ, ইসলিয়ে সব লোগো কা ডর হ্যায়, টিএমসি ডর ডর হো গয়া, ইসলিয়ে মুঝে মতলব মারনে কা মেরা মতলব এ সব কোশিশ কর রহা হ্যায়, মেরে উপর অ্যাটাক করনে কা কোশিশ কর। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগে হুগলিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। শিল্পী চট্টোপাধ্যায় এবং কয়েকজন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছে। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, দলীয় কর্মীদের আক্রমণ করে ভোটে জেতা সম্ভব নয়। তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনাও করেন। हमारे नेताओं को अटैक करके, निशित प्रमाणिक जैसा हमारे मंत्रियों को अटैक करके, आप ये इलेक्शन जीत जाएंगे क्या? पब्लिक को डरा के, हमारे कार्यकर्ता को केस देकर, कभी कभी उठाकर थाना में बुलाकर आप लोग जीत जाएंगे क्या? सुनिए ममता बनर्जी, लोग आपको भी हटाने में ज्यादा टाइम नहीं लगेगा बंगाल के लोगों को। লোকসভা নির্বাচনের আগে ভোটদানে ভোটারদের উৎসাহিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে মালদার হাবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের পুরনো বাসস্ট্যান্ডে গম্ভীরা গান আয়োজন করা হয়। মহিলা পরিচালিত একটি দল এতে অংশ নেয়। হাবিবপুর ব্লক সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেল নতুন ভোটারদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে ও তাদের ভোটদানে উৎসাহ দিতে এই কর্মসূচি গ্রহণ করে। এছাড়াও বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে, মহিলা ভোটারদের এবং সর্বোপরি নাগরিকদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে মহিলা পরিচালিত গম্ভীরা গান পরিবেশন করা হয়। আমাদের এই অধিকারটা প্রদান করতে হবে আগামী।
সুন্দরবনের গোসাবা বিদ্যাধরী নদীতে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তায় বাউল শিল্পী স্বপন দত্ত। আগামী 1 জুন সপ্তম দফায় দক্ষিণ চব্বিশ পরগনার 4টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে, আর এই ভোটদানে যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজেই দিতে পারে তারই সচেতনতার বার্তা নিয়ে শনিবার সকাল থেকে সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের চুনাখালি এবং শম্ভুনগর জেটি ঘাট সহ বিভিন্ন নদীপথে বাউল গান গাইলেন বাউল শিল্পী স্বপন দত্ত। বাউল শিল্পী বলেন, পূর্ব বর্ধমানের বাসিন্দা হলেও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সাধারণ মানুষজনকে সচেতন করতে তিনি জেলায় জেলায় ঘুরছেন। তাদের কাছে আমি ভোট সচেতন করছি, লোকসভা ভোট সচেতন করছি, এই কারণে যে তারা যেন নিজের ভোট নিয়ে দিতে পারেন, নির্ভয়ে ভোট দিতে পারেন, শান্তিপূর্ণ ভোট দিতে পারেন, এই যেন শান্তিভঙ্গ না করে। এবং বলবো, আপনারা অবাধ পক্ষপাতহীন ভোটে জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। আপনাদের প্রত্যেকেই অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট প্রচণ্ড গরম উপেক্ষা করেই পশ্চিম মেদিনীপুরে ভোটের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। জেলা থেকে একটি প্রতিবেদন। গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যেই অষ্টাদশ লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রের প্রচার জোর কদমে চলছে। জেলার তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করেছে। সকাল 10টার পর প্রখর রোদে বাড়ির বাইরে থাকা অসহ্য হয়ে উঠছে, তাই এই সময়টাতেই সবাই একটু শীতলতার খোঁজে গৃহমুখী হয়ে পড়ছেন। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধায়ক জুন মালিয়া ছোট ছোট জনসভা এবং বিভিন্ন স্থানে মিছিলের মাধ্যমে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন। 11টার মধ্যে একটা ফেজ অফ প্রচার শেষ করে আবার 4টে থেকে রাত অবধি করার, কারণ এই যে মাঝখানে যে 12টা থেকে 3টে আমার মনে হয় না কেউ বেরোতে পারবে, কারণ যেই বেরোবে একটা লু লাগার সম্ভাবনা থাকে, হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এবং দলের মধ্যে আমাদের অনেক সিনিয়র মেম্বাররা আছেন, এমনকি যারা এসে অ্যাটেন্ড করবেন কোনো সভা, স্ট্রিট কর্নার বা বাড়ি থেকেও যারা বেরোবেন, যাদের সঙ্গে আমি জনসংযোগ করব, তাদেরও তো কষ্ট হবে। সুতরাং আমরা এইভাবেই ফলো করব। অন্যদিকে এই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিধায়ক অগ্নিমিত্রা পল এখনও পর্যন্ত কোনো বড় জনসভা না করলেও দাবদাহের মধ্যেই ছোট ছোট মিছিলের মাধ্যমে তার প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন। দুপুরবেলা 12টা থেকে 4টে অবধি কোনো প্রোগ্রাম না রাখা আউটডোর, শুধু ইনডোর বৈঠক হবে এবং বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা, কেউ যদি দেখা করতে চায়, কারোর অসুবিধে কোথাও সমস্যা সেগুলো নিয়ে কথা বলা, আর বাকি সময়টা শুধু প্রচার, খাওয়া দাওয়া একদম হালকা করা। এই কেন্দ্রের বাম প্রার্থী বিপ্লব ভট্ট বিভিন্ন স্থানে প্রচারের কাজ চালাচ্ছেন। তিনি প্রধানত বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার অভিযান চালানোতে বেশি জোর দিয়েছেন। আমরা কর্মীদের বার্তা দিচ্ছি, বারবার জল খান, অ্যাভয়েড করুন রোদটা, সকালের দিকে প্রচার করুন, বিকেলের দিকে প্রচার করুন, এবং যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে মানুষের কাছে যান, মানুষের সঙ্গে কথা বলুন। সাবধানতা অবলম্বন করেই আমাদের কর্মীরা তারা কাজকর্ম করছেন, সকাল থেকে বেরোচ্ছেন, 6টা থেকে 9টা 10টা পর্যন্ত বাড়ি বাড়ি যাচ্ছেন, বিকেলবেলা বেরোচ্ছেন, সন্ধ্যেবেলা বেরোচ্ছেন। ফলে দুপুরের দিকটা আমাদের, আমরা প্রার্থী, আমার উপায় নেই, ফলে শিডিউল প্রোগ্রামে আমাকে যেতে হচ্ছে, কারণ পারমিশন সেভাবেই দিয়েছেন। ফলে যতটা সম্ভব কর্মীদের সচেতন করা হচ্ছে, সতর্কভাবে প্রচার করুন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনে ভোট হতে চলেছে আগামী 26 এপ্রিল। জেলার প্রতিবেদন। এবারের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে আগামী 19 এপ্রিল। আদিবাসী অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রটি, এখানে জলদাপাড়া জাতীয় অভয়ারণ্য ও বক্সার টাইগার রিজার্ভ ফরেস্ট, রাজাভাতখাওয়া চিলাপাতা অভয়ারণ্য, জয়ন্তী ছাড়াও রয়েছে পক্ষীনিবাস, নারায়ণথলি। এই সংসদীয় ক্ষেত্রের 7টি বিধানসভা হল তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা। মোট ভোটার 17,72,877, এর মধ্যে মহিলা ভোটার 8,84,015 জন, পুরুষ ভোটার 8,88,798 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 64 জন, মোট পোলিং স্টেশন 1,867। এই কেন্দ্রে সব রাজনৈতিক দলের প্রচার জোর কদমে চলছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে এবারে প্রার্থী হয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক মনোজ টিগ্গা। বৃষ্টিকে উপেক্ষা করে
এখানকার নিউল্যান্ডস মানুষেরা আমাদের কার্যকর্তারা সাধারণ মানুষরা পায়ে পা মিলিয়ে পুরো গ্রাম আমার সাথে ঘুরেছে। আপনারা দেখেছেন যে কীভাবে মানুষের ঢল নেমেছে। তাদের বক্তব্য যে না, এইবার আবার একবার আমরা মোদিজিকে কেন্দ্রে নিয়ে আসবো। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিকবড়াইক এক নম্বর এবং দুই নম্বরকে কেন্দ্র করে মায়ের পূজা দিয়ে প্রচার করতেছি এবং আজকে দুই নম্বর অঞ্চলের এই বাজারে শালকুমার বাজারে আমি এসেছি এবং দোকান পাড়াতে গেলাম। বাম প্রার্থী মিলিয়ন রাও আলিপুর দুয়ারে আমি স্পেশালি রিকোয়েস্ট করতে চাই আমাদের বাম ফ্রন্টের তরফ থেকে কংগ্রেসের সব কর্মীদের কে আমাকে যেন সাপোর্ট করে, বাম ফ্রন্টকে সাপোর্ট করে। হচ্ছে অনুষ্ঠান জনাদেশ। উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ লোকসভা আসনে ভোট হতে চলেছে আগামী 26 এপ্রিল। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস, বাম ও কংগ্রেস জোটের প্রার্থী থেকে বিজেপি প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী, বাম ও কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন আলী ইমরান রমজ, বিজেপির প্রার্থী হয়েছেন কার্তিক চন্দ্রপাল। ইতিমধ্যে তিন দলই কোমর বেঁধে নেমে পড়েছে প্রচারে। তিন প্রার্থী জেলার 7টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কেউ পায়ে হেঁটে, কেউ হুটখোলা গাড়িতে চড়ে সাধারণ মানুষের মধ্যে। আপনাদের জানালাম দূরদর্শনে শুরু হবে জনাদেশ অনুষ্ঠানটি। এবার বলি আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এবার স্বাস্থ্য দিবসের থিম আমার স্বাস্থ্য আমার অধিকার। মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, তাই সমাজে নানা বিষক্রিয়ার প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করছে আমাদের জীবনকে। প্রশ্ন দেখা দিচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে। জীবজগতের ওপর অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। বিষয়টি এতটি গুরুতর আকার ধারণ করেছে যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সরকারকে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রতিরোধ নীতি নির্ধারণ করতে দেশের সব রাজ্যগুলিতে সমীক্ষা চালাতে হচ্ছে বলে জানান পশ্চিমবঙ্গে হুর প্রতিনিধি ডাক্তার প্রীতম রায়। স্বাস্থ্যটা কারোর একার দায়িত্ব হতে পারে না এবং অন্যের উপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আমরা সবাই মিলে যদি খেয়াল রাখি তবেই কিন্তু নিজের স্বাস্থ্যের জন্যে আমরা ভাবতে পারবো। আপনি এটা বললেন যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটা কিন্তু একটা আগামী দিনের একটা বড় চিন্তার কারণ হিসেবে দেখা দিচ্ছে এবং সেটা মূল জায়গা হলো যে দুদিক থেকে। এক তো হলো যথেচ্ছ যার অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে এবং আমরাও অনেকে অনেক কিছু না ভেবেই কোনো জায়গা থেকে কোনো প্রেসক্রিপশন না মেনে অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক শুরু করলে সেটা সঠিকভাবে কমপ্লিট করা হচ্ছে না। তো এই জায়গাটাতে আমার মনে হয় সঠিক ইনফরমেশন এবং অ্যাওয়ারনেসটা আরও বেশি জরুরি। এর পাশাপাশি ভারতে মধুমেহ ও অতিস্থূলতা এক বর্ধিত সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। ভারত শীঘ্রই বিশ্বের ডায়াবেটিক রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করবে। 2030 সালের মধ্যে দেশের 27.8% ভারতীয় অতিস্থূলতায় আক্রান্ত হবেন। মধুমেহ ও অতিস্থূলতার মতো বিষয় নিয়ে কাজ করছে ডাক্তার ও পেশাদারদের সংগঠন অ্যামোসে। সংগঠনের পক্ষ থেকে ডাক্তার সুপ্রতীক ভট্টাচার্য জানান, পর্যাপ্ত ঘুমের অভাবে তরুণ প্রজন্ম নানান রোগে আক্রান্ত হচ্ছেন। আমাদের অ্যাওয়ারনেসটা আমরা ছড়াতে চাই যে আমরা যদি শুরু থেকে, আমাদের শুরু বলতে তো একদম ইয়াং প্রজন্ম যারা আছেন তাদের মধ্যে যদি আমরা এই বার্তা ছড়াতে পারি যে শুরু থেকেই যদি আমরা লাইফস্টাইল মেনটেন করা, খাওয়া দাওয়া নিয়মিতভাবে করা, 7 ঘন্টা ঘুমোনো নিয়ম করে এগুলো যদি করি তাহলে মেটাবলিক ডিসঅর্ডার্স যেগুলো বলা হয়, স্থূলতার জন্য ডায়াবেটিস হওয়া, কোলেস্টেরলের সমস্যা, ছোট বয়সে ধরা পড়া, ব্লাড প্রেশারের সমস্যা, এইগুলোকে আমরা কিন্তু বিলম্বিত করতে পারব। খেলা খবর আইএসএল। ইস্টবেঙ্গল 2-1 গোলে হারালো বেঙ্গালুরুকে। ইস্টবেঙ্গলের পক্ষে গোল করেন পেনাল্টি থেকে ক্রেসপো, সুনীল ছেত্রী পেনাল্টি থেকে সেই গোল শোধ করেন। পরে ইস্টবেঙ্গলের পক্ষে জয়সূচক গোলটি করেন ক্লেটন সিলভা। এবার আইপিএল।
আইপিএল এ আজ প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 29 রানে হারালো দিল্লি ক্যাপিটালসকে। প্রথমে ব্যাট করে মুম্বাই 5 উইকেটে 234 রান করে, জবাবে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় 8 উইকেটে 205 রানে। দিনের অন্য খেলায় লখনউ সুপার জায়ান্টস নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 163 রান করে, শেষ খবর পাওয়া পর্যন্ত গুজরাট 5 উইকেটে 80 রান করেছে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী এবারের ভোটে তৃণমূলকে শিক্ষা দিতে বললেন জনতাকে, রোড শোয়ে জনজোয়ারে ভাসলেন তিনি। প্রথম দফার ভোটদানের আগে রবিবার সরীয় প্রচার তুঙ্গে, তিরুচিরাপল্লিতে জেপি নাড্ডা, পুরুলিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ভূপতিনগর কাণ্ডে এনআইএর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ধৃত তৃণমূল নেতা স্ত্রী, সমস্ত অভিযোগ খারিজ করেছে এনআইএ, বিজেপির প্রতিবাদ মিছিল। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এফআইআর দায়ের। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, এবারের থিম আমার স্বাস্থ্য আমার অধিকার। সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্ত, এরপর বাংলায় সংবাদ আগামীকাল সকাল 8:30। নমস্কার, শুভরাত্রি।